সাধারণ মানুষের পাশে থাকবে, আপনারা লড়াই করে যান। এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। উত্তরীয় বীর ঘুরিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের ভারতীয় যুব মোর্চার মধ্যমণ্ডলের সভাপতি আশিস দলুই। উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলছি, সামনেটা ছেড়ে দিতে হবে। মুকুলদা আমাদের সঙ্গে আছেন, দীর্ঘক্ষণ থাকবেন, আপনারা সুসজ্জিত ভাবে বসে। তার কাছে টোকেন একটা খবর এসেছে, সিভিক পুলিশের একাংশ খালি জায়গাটা ছবি তুলছেন মুকুলদাকে হেনস্থা করার জন্য। আমাদের কর্মী সমর্থক বন্ধুদের বলছি মাঠের সামনে, আমরা আন্তরিকভাবে দক্ষিণ মণ্ডলের সভাপতি শুভজিৎ বেরা বরণ করে নিচ্ছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সম্পাদিকা সর্বরী ভালো বক্তৃতা করেছে, বসে শুনছিলাম। রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষ, জেলা সভাপতি রতন দত্ত, জেলা যুব মোর্চার সভাপতি চঞ্চল চক্রবর্তী, রাজ্য সদস্য অনুপ চক্রবর্তী, রাজ্য মহিলা মোর্চার সদস্যা হাসি হালদার, রাজ্য সভানেত্রী সোভা সাত্রা সহ এখানকার নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকের এই সভায় আমার মা ভাই বন্ধুরা। দেখো ভাই, যদি কারোর নাম বাদ যায় আমার দোষ নেই ভাই, আমি কিন্তু লিখে দিই, ওরা লিখে দিয়েছে আমি যেটা করেছি, কারণ কেউ বাবা ভেব না যে দাদা আমার নামটা বাদ দিয়ে দিল। আজকে এই দাসপুরটা ভৌগোলিক অবস্থান হচ্ছে, এটার পিছন দিক দিয়ে নারাজল দিয়ে চলে যাওয়া যায় কেশপুর। এর দুটো ভাগ, একটা দাসপুর ওয়ান, একটা দাসপুর টু। আমি দাসপুর বিধানসভা কেন্দ্রটাকে খুব ভালোভাবে চিনি, মাঝে মধ্যেই মমতা ভূঁইয়া অজিতের স্ত্রী প্রার্থী হয়েছে, তার আবার দুই সাগরের, এক হচ্ছে সুনীল ভূঁইয়া, সে আবার বিধানসভার কাজকর্ম দেখে, আর কুমারেশ ভূঁইয়া তার ছেলে অল্প বয়স হলে সেও তৈরি হয়ে গেছে, বুঝছেন, সেও তৈরি হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে মমতার সাথে আবার তপনের খুব বিরোধ, যে কোনো দিন তপন দল ছাড়তে পারে। আমি শুধু বলেছি একটু তপনের সাথে যোগাযোগ রাখুন, তপন ভালো সংগঠক এবং যে কোনো দিন দল ছাড়তে পারে, ওকে ব্লক প্রেসিডেন্ট থেকে সরিয়েছে, অর্থাৎ ওর সাথে একটু যোগাযোগ রাখুন। কি সামল, তাই তো? প্রথমেই বলি যে বক্তৃতা করার আগে একটা কথা বলি, যে মমতা ব্যানার্জির মতন এরকম চোর আর নাই। কারণ চোর বলছি এই কারণে, কেন্দ্র থেকে যোজনা আসছে, নাম হচ্ছে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, টাকা দিচ্ছে নরেন্দ্র মোদি সরকার, নরেন্দ্র মোদি, আর বাংলায় এসে মমতা সেই নামটা চুরি করে পাল্টে দিয়ে করে দিচ্ছে আনন্দ ধারা। আরেকটা স্বচ্ছ ভারত মিশন, টাকা দিচ্ছে নরেন্দ্র মোদি, প্রকল্প কেন্দ্রীয় সরকার, আর বাংলায় এসে সেই নামটা মমতা করে দিচ্ছে মিশন নির্মল বাংলা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, বাংলায় এসে হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক, লজ্জা লাগছে মমতার, তাই প্রধানমন্ত্রীর নামটা বাদ দিয়ে বলে দিচ্ছে বাংলার গ্রামীণ সড়ক যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, যে সবাইকে বাড়ি দিচ্ছে, প্রধানমন্ত্রী বলেছে 2022 সালের পর আর কারুর ঘরে মাথায় ছাদ থাকবে না, এটা হবে না। বাংলায় এসে এই নামটা হয়ে যাচ্ছে বাংলার গৃহ প্রকল্প। তাহলে আপনি মমতার দিকে চোর বলবেন না তো কি বলবেন? এর বিরুদ্ধে আমাদের দল একটা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটা হচ্ছে, বালু বলেনি আমি আপনাদের বলি,
যে এই চুরি করার বিরুদ্ধে বাংলার মানুষকে জাগ্রত করার জন্য প্রত্যেকটা সভা শুরু হওয়ার আগে বাংলার মেয়েরা উলুধ্বনি দিয়ে আর বাংলার ভাইরা হাততালি দিয়ে এই চুরির বিরুদ্ধে বাংলাকে জাগ্রত করা হয়। তাই যারা এখানে আছেন তাদের মায়েদের কাছে আবেদন, আপনারা উলুধ্বনি দিন আর ভাইরা হাততালি দিন, একটু জোরে জোরে দিন। বাংলার এই দাসপাড়ার গৌড়ার মাঠের উলুধ্বনি এবং আওয়াজ শুনে আমি একটা জায়গায় বলি যে আমি অন্তত একটা বিশ্বাসে পৌঁছচ্ছি যে এবারে দাসপুরের মাটিতে লড়াইটা জবরদস্তি লড়াই হবে। আমি আপনাদের সামনে পঞ্চায়েত নির্বাচন দাসপুরে দুদিকের পঞ্চায়েত হবে, এপাশে একটা পঞ্চায়েত সমিতি আছে, ও পাশে একটা পঞ্চায়েত সমিতি আছে। আমি আপনাদের কাছে বলি যে প্রত্যেক এবারে কিন্তু 50% মহিলা রিজার্ভেশন আছে এখানে, রিজার্ভেশন আছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি, এবং এখানকার আবার ওবিসি রিজার্ভেশন সংখ্যালঘু জুড়ে আছে। অদ্ভুত দেশ, একটা রিজার্ভেশনের সার্টিফিকেট দিয়ে দিলাম যেটা পশ্চিমবাংলার বাইরে ভ্যালিড নয়, আপনারা ওবিসি তালিম সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, এবার ওরা চাকরির দরখাস্ত করেছে সর্বাস্তরা ধরুন বিহার বা ঝাড়খণ্ড। আমি বলছি ভালো প্রতিষ্ঠান, সেই প্রয়াগ আজকে চিটফান্ড প্রমাণিত হয়েছে, তাহলে তুমি বাইরে থাকবে কেন? আগুন কিন্তু চোখ দিয়ে আগুনটা ঝরাতে হবে, জল নয়, আগুন ঝরাতে হবে যে আগুনে ও পুড়বে। আজকের লোকটা আজকাল আর মানুষের কথা ওরা ভাবে না, গরিব মানুষের কথা ভাবে না, খেটে খাওয়া মানুষের কথা ভাবে না, খেটে খাওয়া মজদুরের কথা ভাবে না, মহিলাদের কথা ভাবে না। এই দলটায় যে টাকা দেবে আপনি গৃহ প্রকল্পে রুট নেবেন, প্রথমে জিজ্ঞেস করবে কত টাকা দেবেন, পর্তা পোছালো আচ্ছা ঠিক আছে পাবেন, বলবেন অ্যাডভান্স কত দেবেন, আগে অ্যাডভান্স দিতে হবে, তবে কিছু টাকা আপনার হাতে পৌঁছবে। মানে স্বাভাবিকভাবে এই দলটা আজকে মানুষের কাছে নেই, শুধু বেঁচে আছে পুলিশ প্রশাসনকে সাথে রেখে। পুলিশ প্রশাসন এখন তো এসপিরা হচ্ছে জেলার সভাপতি আর ওসিরা হচ্ছে ব্লকের সভাপতি, এইভাবে দল চলছে। তৃণমূল করার অপরাধে, তৃণমূল ছাড়ার অপরাধে আনিসুর রহমান পাঁশকুড়ার চেয়ারম্যান ছিল, তাকে জেলে পাঠিয়েছে, এবং জেলে পাঠিয়ে যেই বেল হচ্ছে তাকে আর একটা কেস দিয়ে দিচ্ছে। ক্ষমতা থেকে যাবে তৃণমূল কংগ্রেসের আর কোনো অস্তিত্ব থাকবে না, এবং তারা তৃণমূল কংগ্রেসটাই উঠে যাবে। আজকে তাহলে বুঝবেন যে নরেন্দ্র মোদীর ছাতিটা সত্যি 56 ইঞ্চি, কোন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হিম্মত হয়নি ওই প্যালেস্টাইনে যাওয়ার। প্যালেস্টাইনে গেছেন যেখানে পুরোটাই সংখ্যালঘু থাকেন, আর সেখানে গিয়ে মন্দির প্রতিষ্ঠা করেছেন। সে কপাল হাত দিয়ে বলছি, চলুন জোর করে একবার বলি, জয় মা কালী, জয় মা কালী। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।